কাজু বাদাম কফি ড্রাগন ফল সহ অপ্রচলিত ফসলের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং প্রক্রিয়া যাতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক সকালে তার সরকারি বাসভবন থেকে উপজেলা পর্যায়ে কৃষি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিসারদের অনুকূলে গাড়ি বিতরণকালে তিনি কথা জানান তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষিকে বাণিজ্যিকীকরণ ও যান্ত্রিকীকরণে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন কৃষিতে সরকারের এখন মূল লক্ষ্য হল খোরপোষের কৃষিকে বাণিজ্যিকীকরণ ও লাভজনক করা মন্ত্রী এ সময় কৃষি কাজ করে কৃষকেরা যাতে লাভবান হতে পারে সে লক্ষ্যে সকল কর্মকর্তা কর্মচারীকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান